নমস্কার, তোমরা দেখছো হ্যাশট্যাগ ফুটবল। আমি সুমন নিয়ে কিন্তু চলে এসেছি নতুন আরো একটা ভিডিও। তো সকালবেলায় আজ FSDL তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে তাদের 11টি দলের নাম ঘোষণা করে। সেই 11টি দলের মধ্যে নতুন দল ইস্টবেঙ্গল FCরও কিন্তু নাম সেখানে ছিল। ইস্টবেঙ্গল কিন্তু ছিল তাদের নাম ইস্টবেঙ্গল FC নামে। সেই কারণেই তড়িঘড়ি FSDL কর্তৃপক্ষ ISL এর পেজ থেকে সেই স্লটটি উইথড্র করে নেয়। মাত্র 10 মিনিটের জন্য কিন্তু ISL এর অফিসিয়াল ওয়েবসাইটে দেখা যায় ইস্টবেঙ্গলের নাম। যেহেতু ইস্টবেঙ্গল এবছর অফিসিয়াল নাম SC ইস্টবেঙ্গল নামে খেলবে, সেই কারণেই আমি মনে করছি যে FSDL কর্তৃপক্ষ ISL এর পেজ থেকে সেই নামটি উইথড্র করে নেয়। তবে আজই নতুন নামে কিন্তু ISL এর পেজে অন্তর্ভুক্তি ঘটতে পারে ইস্টবেঙ্গল।